বি চৌধুরীর যুক্ত ফ্রন্ট আওয়ামী লীগ জোটে যোগ দেবে বললেন কাদের শুধু যুক্তফন নয় অনেক দল চোদ্দ দলীয় জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বিকালে সংসদীয় বোর্ডের সভা বৃহস্পতিবার শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন অনেক দল চোদ্দ দলীয় জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করছে ওবাদুল কাদের বলেন যুক্তফনকে কয়েকটি আসন বরাদ্দ দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া হলেও যুক্ত ফ্রন্ট তাদের জোটে যোগ দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুক্তফ্রন্টের শীর্ষ নেতা মাহিবি চৌধুরী ১৩ নভেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন তাদের জোট ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক মাহি বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বের বৈঠকে বসবে যুক্তফন ও আওয়ামী লীগ বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্রোজা চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় আওয়ামী লীগ জোট যুক্তফ্রন্ট গত মাসের শুরু থেকে ডক্টর কামালের সঙ্গে সরকার বিরোধী জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠনের সঙ্গে যুক্ত থাকলেও তেরো অক্টোবর বি চৌধুরীকে বাদ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা এসেছিল এরপর দল ভেঙে একটি অংশ ঐক্যফ্রন্টে যোগ দেয় শেষমেশ চোদ্দ দলীয় জোটের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেন মাহি